একটি আয়তাকার ফাঁক রয়েছে যার প্রস্থ 50 মিটার এবং ক্ষেত্রফল 4,250 বর্গ মিটার। ফাঁকটির দৈর্ঘ্য কত মিটার? আমাদের ফাঁকটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে যে ফাঁকটির দৈর্ঘ্য কত মিটার, এটা প্রস্থ দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে 4,250 বর্গ মিটার। আমরা জানি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে আমরা এই দুইটার মান দেওয়া আছে তিনটির মধ্যে, তাহলে দৈর্ঘ্য অটোমেটিক বেরিয়ে যাবে। আমরা যদি আয়তাকার ক্ষেত্রটি অঙ্কন করি এরকম, তারপর আমরা সমাধানে যাই যে আয়তাকার ক্ষেত্র জানি আমরা যে এই চতুর্ভুজের চারটি কোণের সমকোণ এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয়, তাহলে এটা হচ্ছে কি আয়তক্ষেত্র। তাহলে এই যদি হয় আয়তক্ষেত্র, এর প্রস্থ দেওয়া আছে প্রশ্নে যে প্রস্থ সমান দেওয়া আছে কত 50 মিটার। এই প্রস্থ হচ্ছে 50 মিটার মিটার, আর দৈর্ঘ্য হচ্ছে এটা, আমরা দৈর্ঘ্যটা লম্ব থাকে তাহলে দৈর্ঘ্য সমান আমাদেরকে বের করতে হবে। আর ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল হচ্ছে কি 4,250 বর্গ মিটার। এটা ক্ষেত্রফল হচ্ছে এই ভিতরের অংশটুকু, এর ভিতরের অংশ কতটুকু জায়গা আমরা যদি মার্কিং করে দেখি তাহলে এই জায়গাটাকে মেইন বোঝাচ্ছে। তাহলে এটা সমান আসে 4,250 বর্গ মিটার, এটা সমান হচ্ছে এই আয়তকার ফার্কের ক্ষেত্রফল, ভিতরের অংশ কতটুকু জায়গা সেটাকে মেইন করে আমরা মার্কিং করি। তাহলে এখানে দেওয়া আছে, আমরা যদি লিখি যে দেওয়া আছে যে প্রস্থ সমান দেওয়া আছে আয়তকার ক্ষেত্রের প্রস্থ দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে আয়তাকৃতির যে ফার্ক, যে আয়তকার ফার্কের প্রস্থ সমান দেওয়া আছে 50 মিটার, এটা দেওয়া আছে। তাহলে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ফার্কের ক্ষেত্রফল সমান দেওয়া আছে, ক্ষেত্রফল সমান দেওয়া আছে, এটা যদি এটা হয় ক্ষেত্রফল সমান হচ্ছে কত 4,250 এত বর্গ মিটার। এটা তাহলে আমাদেরকে এই আয়তাকার ফার্কের দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে, দৈর্ঘ্য সমান এই হোয়াট। তাহলে আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, ওখান থেকে আমরা বের করব। তাহলে আমরা লিখি প্রশ্ন, আমরা জানি যা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ এত। তাহলে এখানে আমরা দৈর্ঘ্য হচ্ছে কত, আমাদের এই দৈর্ঘ্য নেই, তাহলে দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য খালি থাকবে এই দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ হচ্ছে আমাদের এই 50 মিটার, এই 50 মিটার। তাহলে এখন আমরা প্রশ্ন মতো লিখতে পারি শর্ত মতে যে এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল, কেন আমাদের যেটা বেরোয়েছে, তাহলে আমরা লিখি শর্ত মতে বা প্রশ্ন মতে, তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি যেহেতু এটাও আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এটাও আমাদের আয়তাকার ফার্কের ক্ষেত্রফল একই। তাহলে আমরা জানি প্রশ্ন মতে এই দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে কত 50 মিটার, এটা সমান আমরা পাই, এটা সমান আমাদের ক্ষেত্রফল কত বেরিয়েছে 4,250 এত বর্গ মিটার। এটা তাহলে এখন আমরা উভয় দিকে যদি 50 মিটার দ্বারা ভাগ করি তাহলে আমাদের থাকবে দৈর্ঘ্য সমান আসে, আমরা পাবো এই দিকে আমরা 50 মিটার যদি ভাগ করবো উভয় দিকে তাহলে এই 50 মিটার ক্যান্সেল হয়ে যাবে, বা আমরা পক্ষান্তরগুলো নিচে নিয়ে যাই তাহলে এত মিটার, আর উপরে থাকবে 4,250 মিটার ইন্টু আমরা লিখতে পারি মিটার, এটা লিখতে পারি বর্গ মিটার সমান, এই বর্গ মিটার সমান আমরা লিখতে পারি মিটার গুণ মিটার। তাহলে আমরা যদি এখন ক্যান্সেল করি, এই মিটার একটা ক্যান্সেল যাবে আর এখানে শূন্য ক্যান্সেল যাবে, 5, 8, 40, 5, 5, 25, আমরা এটাকে যদি ভাগ করি 5, 8, 40 আর থেকে কত 2, 5, 25, 5, 5, 25, তাহলে দৈর্ঘ্য সমান আসে, তাহলে সুতরাং দৈর্ঘ্য সমান আসে এই 85 মিটার।
মানে একটা মিটার আমাদের থেকে যাচ্ছে এটা, আর দৈর্ঘ্যের একক সবসময় মিটার হয়, তাহলে এই এত মিটার। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, এখানে লিখতে হবে যে সুতরাং আয়তকার ফার্কের দৈর্ঘ্য সমান যে এই আয়তকার আয়তকার ফার্কের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, ফার্কের দৈর্ঘ্য সমান আসে আমাদের এই 85 মিটার। তাহলে এটা আমাদের উত্তর।